এই ছোট্ট আব্দুল কাদের জিলানিকে উস্তাদের কাছে নেওয়া হলো উস্তাদ বলে আলিফ লাম মিম ছাত্র বলে জালিকাল কিতাব লা রয়বা ভি এইভাবে যখন একটা বললে পড়তে থাকি তখন তাকে জিজ্ঞেস করা হলো আব্দুল কাদের তুমি এইগুলা শিখছো কোথায় থেকে তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম মা আমাকে পেটে রেখে 18 পারা কুরআন তেলাওয়াত করেছিলেন আমি আব্দুল কাদের জিলানি মায়ের পেটে থেকে থেকে 18 পারা কুরআন মুখস্থ করে ফেলেছি আল্লাহু আকবার বলেন এই জন্য আমার যুবক ভাইরা এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাদারজাতুলি যিনি এমন একটা বড় মজলিসের মধ্যে বসে আছে আর এই দিক দিয়ে একটা চেয়ার খালি ওনার মনের ভিতরে খায়েশ হলো আমি যদি এই চেয়ারের পাশে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম আমার মনের জ্বালা জুড়াইতো কিন্তু যারা শ্রোতা হিসেবে বসে আছে একটাও কিন্তু নরমাল শ্রোতা না সবগুলা ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সব ওলি আল্লাহ অনেকগুলা কুতুব আছে তাদের মাঝে এই দিক দিয়ে একটা ছেলে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে আর মনে মনে হৃদয়ে ধারণ করতেছে যদি আমি এই হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম তাইলে আমার জালাটার জুড়াইতো যে জনে গৌসুল আজম সে জন বাগদা দেওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল আজে জনে গৌসুল আজম সেজন বাগদা দেওয়ালা আজে জনে গৌসুল আজম সেজন বাগদা দেওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা এই পাগলা চোখের পানি ফালায়া কান্দে গো চোখের পানি যারা ফালায়া কান্দে এই পাগলা জানতে না আল্লাহর ভয়ে যারা কান্দে নবী বলে গেছে আল্লাহ হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আর সাজিবে নিচে ছায়া দিবে এর মধ্যে একটা বান্দা হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে আশাকদের চোখের পানির দাম কম না বেশি ফাল্লিয়াউ দুহাকু কলিলাও ওয়াল্লিয়াবিকু কাসিরা ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কান্দো এই পাগলা চোখের পানি ফালায়া কাঁদলে চোখের পানি ফালায়া কাঁদলে আল্লাহ রাজি হয় চোখের পানি ফালায়া কাঁদলে গো আমার নবী রাজি হয়ে যায় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় আর জোরে কোন না সুবহানাল্লাহ এই পাগলা চোখের পানি ফেলা কান্দি কান্দি চোখের ভিতরে তন্দ্রা এসে গেছে তন্দ্রা এরপরে নিদ্রা এসে গেল এই পাগলা যখন ঘুমায় গেল ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ওই মজলিসে পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে যুবক ওই যুবকটা চোখের পানি ফেলাইয়া কান্দে গো চোখের পানির ব্যাখ্যা আমি বুঝি না আপনি বুঝেন না আপনারা বলুন আমার নবী চোখের ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি যাহা দেখি তুমি তা দেখো না আমি নবী যাহা বুঝি তুমি তা বুঝো না আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না এই জন্যই তো আমার নবী বসতে আইয়ুকুম মিসলি হে আসো আমার মতো আল্লাহু ইউতিমিনি ওয়া ইসকিনি আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় জোরে বলুন না সুবহানাল্লাহ মুলকে কাউর নাই নমে আম্বিয়া তাজদার তাজদার কা আকা মারা নবী সবসে
দুইটা হাত তুলেন না হাত তুলে আর হাত তুলেন না আমার নবী সবসে বালাও আমার নবী আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ খুব নীরব শান্ত প্রকৃতি ভাবে আজকের বয়ান টুকুন বেলায়তের উপরে আমি আলোচনা করব নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না রোজা ছাড়া ওলি হওয়া যায় না যাকাত ছাড়া ওলি হওয়া যায় না হজ ছাড়া ওলি হওয়া যায় না জিকির ছাড়া ওলি হওয়া যায় না দুরুদ শরীফ ছাড়া ওলি হওয়া যায় না যত প্রকার আমল আছে যারা আল্লাহর ওলি হক এরা ফরজ ছাড়ে না সুন্নাহ ছাড়ে না আল্লাহর বিধান ছাড়ে না আল্লাহর ওলি যারা আছে এরা কখনো মিথ্যা বলে না চুগলখুরি করে না আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর বিধানগুলো 100 ভাগ মানতে হয় কথা বলেন ঠিক কিনা قال النبي صلى الله عليه وسلم الولاية ذل النبوة بلاية هل النبوة ছায়া مبارك ও যুবকের দল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিশ জুরে কোন সুবহানাল্লাহ মাদ্রাসায় কামেল পাস করলাম কামেল পাস করলেই আলেম হওয়া যায় না এলেম শিখলে আলেম আলেম হওয়া যায় কিন্তু এলেমের অনেক প্রকার আছে একটা হলো এলমে জাহির আর একটা হলো ইলমুল বাতেন একটা হলো প্রকাশ্য এলেম আর একটা হলো বাতিনি এলেম একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক আপনাকে ইলমু শরিয়াত অর্থাৎ ইলমে তরিকত ইলমে শরিয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি রাসূল বলেন শরিয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য জিকির সুবহানাল্লাহ কইতেন না তাহলে আমার নবীর কথা মানতে হবে নবীর কাজ মানতে হবে নবীর জাত মানতে হবে নবীর সিফত মানতে হবে নবীর কথা মানতে হবে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে এই জন্য যারা আল্লাহর ওলি হয় যত নেক কাজের আদেশ আছে তারা মুখ দিয়া করে থাকে অসৎ কাজের নিষেধগুলো তারা মানুষকে করে থাকে নিজেও খারাপ কাজ করে না আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া নেক আমলগুলো তারা ছাড়ে না এমন কি তারা নফল ইবাদতও ছাড়ে না বান্দারা যখন রাতে ঘুমায়া যায় ওই ঘুমের ঘরে আল্লাহর প্রেমিকরা ঘুমের ঘরে উঠে যায় শীতের দিন ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদ নামাজের টাইমে দাঁড়ায় যায় কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম এই ওয়াজগুলো আমি সব সময় তিনটার পরে করি যে কোনো দরবারে গেলে তিনটার পর আমি এই ওয়াজগুলো করি কোনো মাহফিল আমি এই ওয়াজ করি না
ওয়াজে আমি স্বাভাবিক কথাগুলো বলি এবং ঘটনমূলক কথা বলে চলে যাই কিন্তু ওলি আল্লাহর দরবারে এসেছি গভীর রচনের ওয়াজ সন্ধ্যারাইতে শুরু করছি জবানটা খুলে গন্ড মারহাবা কষ্ট হবে আপনাদের আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুগো দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা তোমারে পাই ইবার আসি গুরতেছি কাঙ্গালের বেশে গো যারা মুর্শিদ প্রেমে পুরা এরা ছাড়া আমার কথার অর্থ কেউ বুঝবে না যারা মুর্শিদ চিনে না ওলি আল্লাহ মানে না এদের পক্ষে বলা সম্ভব তাহিরি গান গা তাহিরি গান গাই না এগুলো শান ইমানের খোরাক কথা বলেন ঠিক না বেটে সাহস থাকলে বেটা আমার গানের অর্থ বুঝা যা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকু আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনে আছে না নাই এই জন্য আমরা ওয়াজে তিন ধারায় ওয়াজ করি একটা শানে আলাহি একটা শানে মুস্তাফা আর একটা হলো শানে আউলিয়া জোরে বলেন না সুবহান আল্লাহ এইগুলা বুঝে না না বুঝদা ফেসবুক আর দোকান পাটে বসে তাহিরি বিরুদ্ধে কথা বলে সাহসটা কত রাঙ্গুনিয়ার মানুষ নবী বান্দব মানুষ ওলি আল্লাহ প্রেমিক মানুষ কথা বলেন ঠিক না বেঠে বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায় মর্নিং শুজ দাঁড়ে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে আমি রাঙ্গুনিয়াতে আসলে আপনাদের চেহারা দেখলেই বুঝতে পারি আপনারা ওলি আল্লাহর পাগল হাত তুলে বলো ঠিক কি না বলো ওলি আল্লাহর পাগল চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয়জন মানে কারা আল্লাহর বন্ধুরা জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি বলতেছিলাম তোমারে পাপ ইবার আসে ঘুরতেছি পাগলের বেশে গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানায় আমার ওলিশা আমার ওলিশা নামে এত মধু মাইজ ভান্ডারি নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা জোরে সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার নবীর কথা মানতে হবে আমার নবী যা বলছি করো করতে হবে কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কোন গ্যাপ নাই কথায় কোন লুকোচুরি নাই আলা লা ইমানা লিমালা কি লিমানলা মহাব্বত আল যার অন্তর নবীর প্রেম নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো দাম বাস সমীকরণ ক্লিয়ার এবি সূত্রের মতন এবি সূত্র কি এই স্কুলের বলবান এসএসসি পরীক্ষা যদি এবি সূত্রের এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এরপর যদি অঙ্ক করতে চাও তাহলে এ প্লাস বি এর মানটা বসাইতে হবে এরপর নিচে সূত্র টু থাকবে উপরে স্কয়ার থাকবে এবার এটা গুণ গুণ করে এরপর মিলিয়ে দিলে কাটাকাটি না বাস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মারহাবা জুরে কোন কাঁচানা কাঁচানা তাহিরি কাঁচানা তাহিরি কোনো দিক দিয়ে কাঁচানা তবে কথায় একটাই কথা পরিষ্কার পড়লে পড়ার মতো পড়ো ধরলে ধরার মতো ধরো এবং ডাকলে ডাকার মতো ডাকো আল্লাহ নিজেই বলছে ইউসাল্লিমু তাসলিমা
কই সালাম দাও সালামের মত তো সালামের মত কি বইয়া থাকলে হয় কি মেনে দিতে হয় সুবহানাল্লাহ জোরে কইতো না আরে সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা বলছি ইউসাল্লিমু তাসলিমা আই তাকরিমা দে সালাম দে দয়ার মতন দে এইজন্য আওয়াজ করবেন করার মত নবীর মহব্বত করবেন করার মত ওলি আল্লাহকে মানবেন মানার মত মা বাবার খেদমত করবেন করার মত যারা করার মত করে ধরার মত ধরে দেখার মত দেখে মানার মত মানে এরা কখনো পথভ্রষ্ট হয় না কথা বলেন ঠিক না বেটি এইজন্য যুবক ভাইরা আমার আমার মুরব্বি বাবারিরা হাজার হাজার মানুষ মাগরিবের নামাজের পর কাকতালীয় নোটিশে হাজার হাজার মানুষ যারা চলে এসেছেন পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন এই জন্য আমার নবী যা বলছেন করো করা লাগবে ও যুবকের দল আল্লাহর ওলি যারা তারা নবীকে চিনার মতো চিনেছেন ধরার মতো ধরেছেন এই জন্য তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে যারা আমি আল্লাহকে রাজি করবে এর ডানে শত্রু বামে শত্রু সামনে পিছনে অভাব নাই তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কাউরে ভয় করিস না একমাত্র আমারে ভয় কর সব শত্রু শেষ হইয়া যাবে আমি আমার প্রেমিক বান্দারে আমার কুদরতি চাদরে তুলে নিব এই জন্য আমার যুবক ভাইরা যুগে যুগে ওয়ালি আল্লাহর দুনিয়াতে এসে রবি সিম বলেন গ্রামীণ সিম বলেন টেলিটক বলেন সব নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানো হয় টাওয়ার থেকে নেটওয়ার্ক মোবাইলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে টাওয়ার বসায়া দিয়েছেন আল্লাহর ওলিদেরকে ওখানে মহব্বত রাখলে সিনার মধ্যে প্রেম জারি হবে প্রেম যখন জারি হয়ে যাবে বসে থাকবে চন্দ্রগুনায় কানেকশন পেয়ে যাবে সোনার মদিনা তুমি তো রাস্তা চিনো না রাস্তা যে চিনে তার কাছে যেতে হবে তুমি তো জানো না যে জানে তার কাছে যেতে হবে এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বীজগণিত জানি না বীজগণিতের টিচারের কাছে যাই পাটিগণিত জানি না পাটিগণিতের শিক্ষকের কাছে যাই ইংলিশ জানি না ইংলিশ শিক্ষকের কাছে যাই দুনিয়াবি শিক্ষা কত মাধ্যমে গ্রহণ করি আর আপনি যদি আল্লাহকে পেতে চান আর রাসূলকে যদি পেতে চান আপনাকে একটা রুহানি বিদ্যালয়ে যাওয়া লাগবে ওই রুহানি বিদ্যালয়ের নাম হলো আল্লাহর ওলিদের দরবার কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি দরবার এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ভেলা হাতি নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়ে যে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি তাই তো শেখ সাজী রহমতুল্লাহ আলাইহি বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তুমি যদি ভালো মানুষের সঙ্গে চলো তোমার মাঝে ভালোর আসর পড়বে জোরে কন্যা সুবহানাল্লাহ বাংলা বললাম আর কি সৎস্বর্গ কবিতার নাম আমার যুবক ভাইরা বাজার থেকে একটা কাপড় কিনলেন এই গিলাপ বানালেন কিন্তু কোরআন শরীফ জীবনেও গিলাপের ভিতরে ঢুকান নাই যে বাজারের কাপড় দিয়া নিজে পেডিকুট বানান পায়জামা বানান এই কাপড় দিয়া কোরআন শরীফের গিলাপ বানাইছেন
কুরআনের রঙে রং ধরার কারণে কাপড়ের দামটা বেড়ে গেছে পেটিকোটটা পায়া লাগলে কেউ সালাম করে না ওই কাপড় দিয়া কুরআনের গিলাফ বানাইলে কাপড়টা মাটিতে পড়ে গেলে কেউ মুখে লাগায়া সালাম করে আল্লাহর ওলিরা যেখানে আছে সেই জায়গা দামি কথা কোন ঠিক না বেঠি There is the God but Allah Muhammad is the messenger of Allah Allah ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া কোনো উপায় নাই এই দুইটা কথা যারা সর্বগুণে জেনে মেনেছেন তারাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে ওরা জানতো আমাকে আল্লাহর ওলিরা জানতো আমি গোপনে আছি বটে কিন্তু আমাকে আল্লাহ দেখতেছেন আমি আস্তে কথা বলবো আল্লাহ শুনতেছেন আমি গোপনে খারাপ কাজ করব আল্লাহ দেখতেছেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহ দেখতেছেন আল্লাহ ইজ দা ওয়াচিং হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন আল্লাহ ইজ দা ফার্স্ট আল্লাহ ইজ দা লাস্ট আল্লাহ ইজ দা ওপেন আল্লাহ ইজ দা সিক্রেট ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ্য আমি গোপনে গুনাহ করলো আল্লাহ জানে প্রকাশ্য গুনাহ করলো আল্লাহ জানে সুতরাং আল্লাহকে আমি মনে প্রাণে ভয় করব যা কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলুন তিনি কে এই ওলি আল্লাহ দরবারে আসছেন শুধু ঘটনা শুনলে চলবে না যে কাজ করে ওলি আল্লাহ হয়ে গেছে সেই কাজের ওয়াদা করতে হবে তাইলে আপনিও সেই ওলিদের মতো ওলি হতে পারবেন কথা বলেন ঠিক কি না এই জন্য ওলিদের মধ্যে একজন ওলি যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন মাদারাজাত ওলি যখন তিনি মায়ের পেটের মধ্যে ছিলেন মা যখন হাসি দিতেন মা পড়তেন আলহামদুলিল্লাহ আর পেটের ভিতরে ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চা পেটের ভিতরে মায়ের হাসির উত্তর গৌসুল আজম পেটের ভিতর থেকে আরহামুকাল্লাহ বলে ফেলেছেন মায়ের হাসির জবাব দিত যেই ওলি তিনি হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি প্রথম রোজার সুবি সাদিকের টাইমে দুনিয়া আগমন করলেন সারা দিন মা চেষ্টা করলো দুধ পান করাবে করে নাই যেই মাত্র আজান হলো সন্ধ্যাবেলায় তিনি ইফতার করেছেন মাকে বুঝাইয়া দিয়ে গেলেন মা আজকে আমি রোজাদার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যে জন গাউসুল কণ্ঠটা ছেড়ে দেন না বাজান যে জন গাউসুল আজম সে জন বাগদা দেওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল আজে জনে গৌসুল আজম সেজন বাগদা দেওয়ালা আজে জনে গৌসুল আজম সেজন বাগদা দেওয়ালা আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন না আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা যেজন গৌসুল আজম সেজন বাগে তা দেওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগেদা দেওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা বললনে তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা
যে জনে গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এই জন্য একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদার জাতুলি মায়ের পেট থেকে যিনি ওলি হয়ে দুনিয়াতে আসেন তিনি হলো ওলিদের ওলি যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না উনার বয়স যখন পাঁচ বছর এই ওয়াজটা করতাম না একমাত্র ছোট ছোট পোলা পান্দ্রকে ইতিহাস জানাইবার জন্য বলতেছি এরাও তো ইতিহাস জানতে হবে আমরা বড়রা অনেকে ঘটনা জানি কিন্তু কিশোর বয়সের এই পোলা পানগুলো ঘটনাগুলো জানে না এদেরকেও ঘটনা জানাইতে হবে হ্যাঁ বন্ধু ওনার বয়স যখন পাঁচ বছর ওই মুহূর্তে মক্তবের মধ্যে গেল হুজুরের কাছে পড়ার জন্য বন্ধুরে আমার ও যুবকের দল এবার যখন পড়তে গেলেন উস্তাদ বললেন তুমি পড়ো উস্তাদ বলে একটা ছাত্র বলে আরেকটা যেমন উস্তাদ বলে আলিফ ছাত্র বলে বা উস্তাদ বলে আলিফ লাম মিম আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমার যুবক ভাইরা এই ছোট্ট আব্দুল কাদের জিলানিকে উস্তাদের কাছে নেওয়া হলো উস্তাদ বলে আলিফ লাম মিম ছাত্র বলে জালিকাল কিতাব লা রয়বাভি এইভাবে যখন একটা বললে পড়তে থাকি তখন তাকে জিজ্ঞেস করা গেল আব্দুল কাদের তুমি এইগুলা শিখছো কোথায় থেকে তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম মা আমাকে পেটে রেখে ১৮ পারা কুরআন তেলাওয়াত করেছিলেন আমি আব্দুল কাদের জিলানি মায়ের পেটে থেকে থেকে ১৮ পারা কুরআন মুখস্থ করে ফেলেছি আল্লাহু আকবার বলেন এই জন্য আমার যুবক ভাইরা এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাদার জাতুলি যিনি এমন একটা বড় মজলিসের মধ্যে বসে আছে আর এই দিক দিয়ে একটা চেয়ার খালি ওনার মনের ভিতরে খায়েশ হলো আমি যদি এই চেয়ারের পাশে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম আমার মনের জ্বালা জুড়াইতো কিন্তু যারা শ্রোতা হিসেবে বসে আছে একটাও কিন্তু নরমাল শ্রোতা না সবগুলা ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সব ওলি আল্লাহ অনেকগুলা কুতুব আছে তাদের মাঝে এই দিক দিয়ে একটা ছেলে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে আর মনে মনে হৃদয়ে ধারণ করতেছে যদি আমি এই হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম তাইলে আমার জ্বালাটা জুড়াইতো যেমন অনেক মানুষ এখানে আছে আমি এখানে ওয়াজ করতেছি এই জায়গাতে অনেক ছোট ছোট ছেলেরা মনে মনে ভাবতেছে যদি আমি তাহিরি হুজুরের মতো বসে বসে ওয়াজ করতে পারতাম আমরা যখন ওয়াজ শুনতাম মাটির মধ্যে বসে আকাবেররা যখন ওয়াজ করতেন মনে মনে ভাবতাম যদি আমরা হুজুরের মতো ওয়াজ করতে পারতাম ঠিক এইভাবে ছেলেটা এখানে বসে আছে যদি আমি ওয়াজ করতে পারতাম কিন্তু লোকটা আফসোস নিয়ে চোখের পানি ফালায়া কানতেছেন কানতে কানতে এই কুতুবার ওলির সামনে ওয়াজ করবে আমরা তো অনেক সময় উলামা একরামদের সামনে কথা বলতে ভয় পাই ভয় লাগে ভয় না জানি কোন দিক দিয়ে কোন ভুল হয়ে যায়
ওই ছেলেটাও এত কুতুবের সামনে কথা বলবে অন্যরাও কথা বলবে কেউ ডরে সাহসও করে না কারণ প্রত্যেকই বেলায়েত সম্পন্ন মানুষ যদি কোথাও মুখ দিয়ে ভালো কথা বলছে অন্তরে মুনাফিকি ধরা খেয়ে যাবে কারণ এই মজলিসে কিছু মুনাফিক ঢুকছে যেই মজলিসে কুতুবের মজলিস সেখানে কিছু মুনাফিক ঢুকছে রং দেখার জন্য এই মাহফিলে যে সব ইমানদার বিষয় নিয়ে মন না কিছু মুনাফিকও আছে আছে কি না বলেন মুখে মুখে দাবি করে সুন্নি কি দাবি করে সুন্নি তলে তলে হেইডা তলে তলে কোন্ডা আছে কি না টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলে আসেনিও আছে এই আমি আসার আগে দোকান ফাটে পয়সা কত কথা কইছি কার কোন হুজুর পাইছস না তাহিরের দাওয়াত করছস কথাগুলো ঠিক কি না বলেন আবার তারাই যারা সমালোচনা করছে তারাই বসে ওয়াজ শুনতেছে তো তুমি কেন আমার ওপর ছুরে আমার বদনাম কইরা ফেরে তুমি কেন আসামি হইলা তুমি যারা সমালোচনা করো সে যদি সেই সমালোচনার পাত্র না হয় তোমার খাতা কিন্তু বদের পাল্লা দিয়ে ভারী হয়ে যাবে কথা বলেন ঠিক কি না গীবত করবেন না হ্যাঁ দোয়া করি হেদায়েত না ভুল আমার থাকতে পারে অবশ্যই আমি কি ফেরেশতা আমার তো ভুল থাকতেই পারে আমার অসঙ্গতি হতেই পারে দয়া করে আমার ভুল হলে আমার ভুলটা ধরায় দেন ধরায় দিয়া বলেন যে তাহির সাহেব এটা এইভাবে বলাটা উচিত হয় নাই আমি সংশোধন হয়ে নিই আর আমি তো এমনিও তো আগের মতো কি আমি অনেক কথা বলি আমি লাইন টু লাইন কথা বলি ওই যে যখন ক্যামেরা ট্যামেরা ছিল না তখন হয়তো অনেক কথা বলছি এখন তো যাই বলি ক্যামেরা গুলা কুট করে নিয়ে সাইরা দে তিলের তাইল বানিয়ে সাইরা দে আমি করি আল্লাহর জিকির এর ভিতরে ঢুকাইয়া দে ডিস্কো ড্যান্সার কতক্ষণ কতক্ষণ ঠিক কি না ঢুকাই দিতেছে ছেলে মেয়েরা একসাথে নাচানাচি করতেছে আমার গান আমার শান ঢুকাই দিছে আর এগুলা কইরেন না আসামি হয়ে যাবেন ধরা খেয়ে যাবেন আমি তো একটা সুন্দর মজলিসে সুন্দরভাবে কথা বলি আর আপনারা যে এটাকে বিকৃতি করতেছেন এটার জন্য জবাবদিহি আপনারই করতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনাকে জবাবদিহি করতে হবে ওরে অন্তরে লাই গাছে আগুন আসেন হুজুর আমি বলছি হুজুর মানে আমার দিব ইচ্ছা মতো একটা টান যে দিয়েছি ডরে গেছি কারণ কলব আকর্ষণ করে আচ্ছা হুজুর বলতেছে এটা কলব আকর্ষণ করে আসলে কিন্তু এই যে অন্তর লাই গেছে আগুন যে বলছি এটা কিন্তু বনের আগুন না এটা প্রেমের আগুন এই আগুন যারা চিনে না হেরাই উল্টা পাল্টা কথা কয় কথা কন ঠিক না বেটে আমি বলি প্রেমের আগুন হেরা মনে করছে চুলার আগুন কিসের আগুন মনে করে ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা অর্ধেক পারে না রে অর্ধেকই পারে না এইগুলো আমরা এলাকাতে চলে বেশি আর কি এই জন্য আমি মাঝে মাঝে একটা একটা কলি গাই যেন আমাদের সংস্কৃতিটা হালকা হালকা যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের দেশে এইরকম ভাবে চলে আমি এটা আমাদের মতো গাই আপনাদের এলাকাতে এগুলো একটু কম চলে চললেও আমি এই জন্য আমি সবটা গাই না একটু একটু গাই শুধু মিস কল দিই এটা ইমানি মিস কল কথা বলেন ঠিক না বেটে আমার হুজুর বলতেছে হৃদয়টা টাচ করে যে বুঝে আমার আব্বা দেখছি গুনগুন করে এগুলো বলতো মাঝে মাঝে মনে বড় আশা ছিল যাবো মদিনা কন্যা মনে বড় আমার আশায় আছে সম্বল না আশায় আছে সম্বল নাই করি কিও পাই মনে বড় মদিনায়
গুরু আরব সাগর পাড়ি দিব সঙ্গী নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্ভল না আশা করি কিও পাই মনে মোর মাদিনায় মনে বুরু কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি সঙ্গে করে নাও গোয়া আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মাদি নাহাতে আমার সালাম পৌঁছে দিও আমার যাই মনে বুরু মদিনায় মনে বুরু আশা ছিল যাবো মদিনায় সালাম আমি করবো গিয়ে সালাম নবীজির যাই মনে বুরু আশা ছিল যাব মদিনায় মনে বুরু আশা ছিল যাব মদিনা সবাই বলেন না মনে বুরু নাই একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না যুবক ওই যুবকটা চোখের পানি ফেলাইয়া কান্দে গো চোখের পানির ব্যাখ্যা আমি বুঝি না আপনি বুঝেন না আপনারা বলুন আমার নবী চোখের ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি যাহা দেখি তুমি তা দেখো না আমি নবী যাহা বুঝি তুমি তা বুঝো না আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না এই জন্যই তো আমার নবী বসতে আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো আল্লাহ ইউতিমিনি ওয়া ইসকিনি আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় জুড়ে বলুন না সুবহানাল্লাহ ওরা একটা আয়াত পাইছে কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ হ্যাঁ দেখতে নমুনায় আমাদের মতো হাকিকতে আপাদ মস্তক নূরুন আলা নূর এই জন্য নবী হাতলে রুদ্রের ছায়া পড়ত না কই দিক দিয়ে যাইতাম ওয়াজ কই দিক দিয়ে যাওয়া যায় দেউ তুটটা যায় কেন জানে বুঝে না নবীর শান বুঝ শুনলেই তাদের গায়ে আগুন দৈরা যায় এই জিনিসটা আমার বুঝে আসে না নবীর শান বাড়াইছে কে আসমান পর সব নবী রহ গয়ে
আরশে আজম পে পৌঁছা দুইটা হাত তুললে কি গুনাহ হবে নবী খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ সবসে আও লাও আলা মারা নবী সবসে বালাও লামারা নবী সবসে বালাও মা মুলকে কাউর নাই নমে আম্বিয়া তাজদার তাজদারো কা আকা মারা নবী সবসে দুইটা হাত তুলেন না হাত তুলে আর হাত তুলেন না আহামা নবী সবসে বালাও লামা নবী আল্লাহু আকবার বলেন আমার যুবক ভাইয়েরা এই পাগলা চোখের পানি ফালায়া কান্দে গো চোখের পানি যারা ফালায়া কান্দে এই ফাগলা জানতেন আল্লাহর ভয়ে যারা কান্দে নবী বলে গেছে আল্লাহ হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আর সাজিবে নিচে ছায়া দিবে এর মধ্যে একটা বান্দা হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায় কান্দে আশাকদের চোখের পানির দাম কম না বেশি ফাল্লিয়াউ দুআকু কলিলাউ ওয়াল্লিয়াবিকু কাসিরা ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কান্দ এই পাগলা চোখের পানি ফালায় কাঁদলে চোখের পানি ফালায় কাঁদলে আল্লাহ রাজি হয় চোখের পানি ফালায় কাঁদলে গো আমার নবী রাজি হয়ে যায় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় আর জোরে কর না সুবহানাল্লাহ এই পাগলা চোখের পানি ফেলা কান্দি কান্দি চোখের ভিতরে তন্দ্রা এসে গেছে তন্দ্রা এরপরে নিদ্রা এসে গেল এই পাগলা যখন ঘুমায় গেল ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ওই মজলিসে পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার নবী এই মাহফিল আসার ক্ষমতা আছে না নাই আমার নবী এখানেও আসে না নাই ওয়ালামু আন্না ফিকুম আল্লাহু আকবার সুরে কোন না আরে আন্না বিজ্ঞু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها رسول বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিমকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন যাওয়া সংকুচিত করে দিয়েছেন খাটো করে দিয়েছেন ক্ষুদ্র করে দিয়েছেন আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখতে পারি আল্লাহু আকবার জোরে বলুন ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া রাসূল বলে আল্লাহর কসম আমার কাছে কোনো কিছুই গোপন নাই জোরে কোন না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি সিরাজাম সুবহানাল্লাহ জোরে বলবেন না নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে এখনো মাহফিল রসুল আছে না নাই তুমি দেখো না কেন ব্যাটারি নষ্ট কি নষ্ট তো আমরা আমার চোখ দিয়ে নবীরে না দেখলো আমরা বিশ্বাস করি নবী আমরারে দেখে আর ওরা চোখে না দেখলো বিশ্বাস করে না যে নবী তারে দেখে বেজালটা এখানে এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম কেমন বিপদে পড়ছিলাম আমি বলছিলাম রসুল হাজির নাজির সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তাহলে আমার দেখাইয়া দেন তখন আমি ভাবলাম যে তারে যদি 100 দলিল দেয় সে মানবে না তখন তারে বললাম যে তোমার কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই ক আছে ডান কাঁধের ফেরেশতা কি লেখে নেক লেখে বাম কাঁধের ফেরেশতা বদ লেখে
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন তুমি যা করো সব লেখে কিরামান কাতিবিন ওকে দ্যাটস অল রাইট ও ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ওকে তো ফেরেশতা দুইজন কাঁধে আছে কিনা আছে লেখে কিনা লেখে এখন আছে কিনা আছে ওজন লাগেনি ক না কাটলে পাওয়া যাবে নি না বিশ্বাস করুনি ক করি তো এইটাই বিশ্বাস করার নামই ঈমান তুমি যদি ফেরেশতা এখন এখন আমি একটু করাইলাম আমি একটু হার্ড হয়ে গেলাম বললাম যে তুমি এই মুহূর্তে ফেরেশতা দেখাও আমি তোমার নবী দেখাবো সুবহানাল্লাহ কইরা কি সম্ভব নাকি হ্যাঁ এটা যেমন নাদিককে বিশ্বাস করা আছে নবীটাও বিশ্বাস করবে নবী দেখে তোমার সে চোখ নাই তোমার চোখ জালালউদ্দিন সুয়ুতির মতো বানাও 75 বার নবীকে দেখতে পারবে কত এটা কি লাগাইছে এটা এটা লাগাই লাগানো তরমিয়া শোনেন নবী দেখার ক্ষমতা আছে না নাই কিতাবের নাম সরে সুদূর কিতাব হুজুর ঠিক আছে কিতাবের নাম সুর সরে সুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই 75 বার নবীকে দেখেছেন রসুল তার চোখের সামনে দাঁড়ানো জোরে কোন সুবহানাল্লাহ তো তোমার চোখ তো তোমার চোখে বসে আবু জাহিলের চশমা তুমি দেখবা কেমনে তোমার চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার চোখের মধ্যে ফারুক আজমের চশমা লাগাও তোমার চোখ চোখের মধ্যে উসমান জুন্নুরাইনের চশমা লাগাও তোমার চোখের মধ্যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চশমা লাগাও তোমার চোখের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও তোমার চোখের মধ্যে গৌসে পাকের চশমা লাগাও দেখবে তুমি ঘুমিয়ে আছো ডান কাতে উজু করে দুরূদ শরীফ পড়তে পড়তে রাতে ঘুমায় যাও 40 দিন আমলটা করো রসূল মদিনা নয় তোমার ঘুমের ঘরে বেটা ফতোয়া বাজি কার সাথে করো না দেখকে বিশ্বাস করার নামই ঈমান বেহেশত দেখছেন আসেনি বিশ্বাস করেননি এটাই ঈমান নবী বলছে বেহেস আসতে দিককাইছি আল্লাহরে দেখে আসছি হাউজে কাছের দিককাইছি দুজুক দিককাইছি সব দিককাইছি তোরা মান এই জন্য রাসূল হলো আল্লাহর সাক্ষী এই জন্য কবরের প্রশ্ন কয়টা কবরের প্রশ্ন কয়টা মার রব্বুকা তোমার রব কে ওয়ামা দিনুকা তোমার দিন কি ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাজার রজুল এই লোকটি সম্পর্কে এই লোকটি কে এটা বলবে না ওয়ামা কুনতা তাকুলু তুমি কি বলতে কি কি ধারণা ছিল কি ধারণা ছিল যারা ঈমানদার তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর রাসূল আর যারা বিয়াদবের রাসূল হেরা বলবে লাদ্রি আমি জানি না ওই মানুষে যা কইতো আমি শূন্য শূন্য তাই কইতাম দুনিয়াতে যে মানে বাটপারি করে কেডা কইছে কো বড় হুজুর কইছে কেডা কইছে আমরা হুজুর কইছে কে কইছে কই মুক্তিকে শুনছি আমরা হযরত কইছে আরে বেটা হযরত কি দলিল নি কবর যায় ও মুনাফিকি করবে এরপরে বলবে ওয়ালা তালাইতা ওয়ালা দারাইতু আর তোমার কি বিবেক দিছিল না তুমি তোমার কি কুরআন দিছিল না তুমি কুরআন তেলাওয়াত করলা না কেন তোমার বিবেকটা খাটাইলা না কেন যা শুনছো তা বললা কেন যাও দুজুকে যাও জাহান্নামের গর্ত হয়ে যাবে তবে আমি বলছিলাম এক এই দিন দিন না আরো দিন জবাব তোমাকে দিতে হবে জবাব তোমাকে দিতে হবে কথা বলেন ঠিক কি না বলেন আমি যখন আকীদার প্রশ্নে কথা বলি আমি তখন ঠান্ডা থাকতে পারি না এটা আমার অভ্যাস আকীদার প্রশ্ন আসলে আমি ঠান্ডা থাকতে পারি না ওই ছেলেটা বলতেছে আমি ঘুমের ঘরে দেখলাম আমি ঘুমের ঘরে দেখলাম রসুল এসে গেছে কয় তুমি কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ যদি এই এই স্টেজে আপনার সম্মান বয়ান করতে পারতাম তাইলে মনটা শান্তি হতো যাও না কেন কয় ভিতরটা একটু ডর ডর লাগে রসুল বলেন মুখটা হা করো মুখটা হা করলেন রসুল তারে ঘুমের ঘরে থুতু মুবারক দিলেন দেওয়ার পরে বলছে তুমি খেয়ে নাও এরপর রসুল বলছেন আলবিদা আমি চলে যাচ্ছি শোনো যাও ইয়া রাসূলুল্লাহ বলে তার ঘুম ভেঙে গেল তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখছি রসুল এসে আমার মুখে থুতু মুবারক দিয়েছেন খোদা কি কসম আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বার ভিতরে একটা সুমিষ্ট স্বাদ রসুলের থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি রাসূল হাজির ও নাজির যারা বুঝে না ওই যে
কিছু কিছু লোক আছে হাজার হাজার নাম আনলো তাই রাসূল স্বপ্নে আয়েশা আমার মাদ্রাসা জন্য লাঠি দিয়ে দাগ দিয়ে গেছে ঘুম থেকে উঠতে দিয়ে লাঠিটা পাইলাম এখানের মধ্যে আমরা মাদ্রাসা করলাম কইলাম না আর কি সব কথা আমরা কাছে তো সব বান্ডাল লয়ে বইছি নিজের বেলা ষোলো আনা আরেকজনের বেলা নিজের বেলা নিজের স্বার্থের জন্য যারা দলিল ইউজ করে আর হকটাকে সময় মতো যারা গোপন রাখে এদের বিচারটা করা হবে যারা জাইন্না সত্য গোপন করে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে কি করো না মিশ্রিত করো এবং জেনে শুনে সত্যকে গোপন করো না এবার লোকটা থুতু মুবারক পান করলেন অনেক লম্বা ঘটনা ধর তারপরে তিনি এমন সাহস পাইল আপনারা বলেন এই টাওয়ার এই সাহস পেয়ে তিনি স্টেজে উঠে ওয়া শুরু করলেন খুতবাটা এমন মিষ্টি সুরে দেওয়া শুরু করলেন রতনে রতন চিনে ব্রহ্মরে চিনে মধু আশেকরা নবীর প্রেমের আওয়াজ শুনে আশেকদের গায়ে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেল হঠাৎ করে তিনি ওয়াজটা বন্ধ করে দিলেন কিছু কিছু মুনাফিক মজলিসে ছিল ওরা ডাক দিয়ে কে ওয়াজ পারে না আবার স্টেজের মধ্যে উঠে এখানেও দেখবেন এতক্ষণ ভালো ওয়াজ করতেছি একটু যদি মিস্টেক হয়ে যায় এটারে পুঁজি বানাই আমার বিরুদ্ধে সমালোচনা করবে কথা বলেন ঠিক কিনা মুনাফিকদের চরিত্র হলো মানুষের দোষ খোঁজা আর মুমিনের চরিত্র হলো মানুষের দোষ গোপন রাখা আমি কালকে 263টা হাদিস হুজুর পড়ছি গাড়িতে বসে দেখে একটা চ্যাপ্টার খুলছি আর কি খুললে পড়তে পড়তে লাস্টে দেখলাম লেখছে যারা মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আল্লাহ পাক তার দোষ হাশরের মাঠে গোপন রাখবে যুবক ভাইরা আমার মানুষের দোষ ধরবেন না নদাই সেলফ আগে নিজেরে চিনেন মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর ওলিরা সবসময় আত্মসমালোচনা করতেন মানুষের সমালোচনা করতেন না নিজের সমালোচনা করতেন আমি অপরাধী আমি গুনাহগার আমি নাচিস আমি কাঙ্গাল নিজের অনেক দুর্বল মনে করতেন আমার কেউ নাই আল্লাহ তোমার তুমি ছাড়া সুবহানাল্লাহ জোরে বলবেন না এই মুনাফিকরা ডাক দিয়া বলে কি ব্যাপার ওয়াজ বন্ধ করে দিল কেন ওয়াজ পারে না আবার ওয়াজের মধ্যে উঠে কিন্তু প্রেমিকরা ডাক দিয়ে বলে হে আল্লাহর ওলি আপনি ওয়াজ কি বন্ধ করে দিলেন না পারার কারণে তিনি বলেন না 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 আমি যখন বয়ান শুরু করে দিলাম আমি দেখলাম বয়ানের মাঝখানে আল্লাহর হাবিব এসে ময়দানে হাজার হাজার ফেসাহাবা নিয়ে হাজির হয়ে গেছে আমি যখন এই চিত্র দেখলাম আরেক জায়গায় পেলাম ফেরেশতা নিয়ে হাজির হয়েছে আমি যখন এই চিত্র দেখলাম মুস্তফার সামনে কথা বলবো সাহস কর আমি যখন এই অবস্থা দেখলাম আমি মুস্তফার প্রেমের দর্শনে হারিয়ে গিয়েছি এই জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম বন্ধুরে আমার আপনারা জবান খুলে বলুন রসুল আসার ক্ষমতা আছে না না মদিনা থেকে এখানে আয়েশা দেখতে হবে না সারাটা পৃথিবী রসুলের কাছে প্রেজেন্ট ব্যাখ্যা বোঝে না অনেকে আমার কাছে মদিনা অনেক দূরে মনে হয় মদিনাওয়ালার কাছে রাঙ্গুনিয়া দূরে নয় ইন্নাল্লাহ জাওয়ালি আলার দাফা রাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলছেন এক সাহাবী বলছেন যে রাসূল একদিন আমাদেরকে নিয়ে ওয়াজ করতে বসতেন ওয়াজ করতে করতে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এইভাবে ওয়াজ শোনাতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল এক বসাই সব বলে দিছে যার ভাগ্য ভালো সে মনে রেখেছে যার কিসমতে নাই সে বলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ বললাম হইলে আবারত কিন্তু খুলে বলতে হবে আর আসরে সময় কই তার রসুল রসুলকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে কান্দায়ও না ও ভান্ডারি বলবো 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 কান্দায়ও না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো
কিছু চাই না শুধুমাত্র ও বাইশে নারে তাকবীর নারে রিসালাত আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা ফরিদুল ফরিদুল আলম নারে তাকবীর নাম কি নারে রিসালাত নারে গোসিয়ার শেষ করে দে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত তিরা গোবন সুবাচার স্বাগত মারহাবা জোরে বলেন খুশি না বেজার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার বলেন না তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যেতাই নাও সেথায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই ঠিক কি না ভাইরা আমার এক থাকবেন মিলেমিশে থাকবেন সুন্নতের মাঠটাকে আরো সুন্দর করে সাজাবেন আঞ্জুমান জামিয়া গৌসে কমিটি এদের সঙ্গে থাকবেন সায়েন্সের শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে মহব্বত করবেন এদের রেখে যাওয়া অনেক বাগান এই বাংলাদেশে পরিস্ফুটিত হয়েছে 200 মাদ্রাসার উপরে প্রতিষ্ঠিত হয়েছে মাইজ ভান্ডারি আওলাদের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে বাগান আপনি আমরা মিলে মিশে টুকি টাকি যদি কোনো প্রবলেম থাকে এগুলোকে খুব মিটমাট করে মিলেমিশে যদি এক থাকতে পারি আমাদের মিশনটা কিন্তু বাতেলদের চাইতে ছোট না অনেক বিশাল বড় কাফেলা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা অনুরোধ করব আল্লাহর ওলিদের কাছে গেলে দিল নরম হয় আল্লাহর ওলিদের কাছে গেলে আদব শেখা যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আদবেই আউলিয়া হয় বেআদবে কি হয়ে যায় শয়তান হয়ে যায় এই জন্য অনুরোধ করে বলবো সবাই আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিদায় বেলা একটা কথা বলবো জীবনে কোনোদিন মাদ্রাসার গেটে যান নাই জীবনে কোনোদিন স্কুলের গেটে যান নাই কি কোথায় গিয়েছেন অটো চালাতে গিয়েছেন কোথায় গিয়েছেন মাটি কাটতে গেছেন কিন্তু আপনার পক্ষেও ওলি হওয়া সম্ভব মাদ্রাসায় পড়তে হবে না আপনার পক্ষে ওলি হওয়া সম্ভব চারটা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন এক নম্বর আল্লাহর ইবাদত দুই নম্বর নবীর মহব্বত তিন নম্বর আউলিয়া কেরামের সোহবত চার নম্বর মা বাবার খেদমত পৃথিবীতে বহুত নজির হয়েছে মাদ্রাসায় পড়েও নাই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে কার দোয়ায় মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে মায়ের দোয়া ওলি হওয়া যায় এই জন্য ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে খুব মনোযোগ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া জ্ঞান একটা রহমত কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ এই জন্য যুবক ভাইরা আমি প্রথমে বলছিলাম শরীয়ত হলো আমার এলেম তো অনেক প্রকারের মধ্যে চার প্রকার এলেম বললাম এলেমের শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটা এলেম যদি হৃদয়ে ধারণ করতে চান ওই প্রতিষ্ঠানে ভর্তি করতে হতে হবে যে প্রতিষ্ঠানের নাম হলো রুহানি প্রতিষ্ঠান সেটা হলো আল্লাহর ওলিদের দরবার কথা বলেন ঠিক কিনা খেদমত করতে 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 বহু সাধারণ লোক দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই মহব্বত আমাদের দরকার আছে না নাই যুবকদেরকে পায়ে ধরে বলবো ভাই আমি রাঙ্গুনিয়াতে হইতে আর কখন আসতে পারি কিনা আমি জানি না
আহ আর জানা নাই আমার, হয়তো যদি চলে যাই, যদি বেঁচে থাকি আপনাদের সাথে আমার ওয়াজ মাহফিলে হয়তো কোথাও না কোথাও দেখা হবে, যদি চলে যাই যেন রসূলের কদমে সোনার হাসরের মাঠে দেখা হয়, এই দোয়াটুকু করবেন। তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, বড় করে বলতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, মা বাবাকে কষ্ট দিলে ওলি আল্লাহ হওয়া যাবে। রেদার রব্বি ফিরেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি দিয়ে আল্লাহর অসন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার আরেক জায়গায় বলা হয়েছে, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাকে ভালোবাসতে জান্নাতে যাবে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে যাবে। যুবক ভাইরা, আমার কোরআনে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আরেক জায়গায় বলা হয়েছে, ওয়াহানান আলা ওয়ানিন, এই পৃথিবীতে কেউ যদি, এটা তো অনেক কষ্ট বেশি, এটা জানো, এটা তো অনেক কষ্ট বেশি। আজকে কিন্তু হিসাবে অল্প সময়, আমি কিন্তু অনেক কথা বলছি, আমি তো এত কথা কোনো মাহফিলে এত কথা বলি না, একটা ঘটনা বলি, কিন্তু আজকে আমি খণ্ড খণ্ড কত সাইডে গেছি, কত দিকে আমি গেছি, এটা আমারটা আমি জানি, হুজুরে বুঝতে পারছি বোঝানোর জন্য আমি কত দিকে গেছি অল্প সময়ের। বালাগাত মানতে গেলে কার দেখা দিল, মাবানি কাছিল মাড়ির আলোকে কিছু কথা বলে গেলাম আর কি। হ্যাঁ, অল্প কথায় একটা আধিক্য বোঝানোর লক্ষ্যে তোমরা পিছন থেকে একটু ওই সাইডে যাও। ভাইরা আমার, আচ্ছা তোমার দাবি আমি রক্ষা করার চেষ্টা করব, আমি চেষ্টা ছিল, তোমরা পোলাপন বলে তো আমি শেষ হই। মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনলে কি লাভ হইব, আল্লাহ কি খুশি হইব, মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। এই মা বাবাকে কষ্ট দিলে ওলি হইতে পারবেন, আপনি ওলির দরবারে যাইবেন, মা বাপরে বইলা সালাম কইরা দোয়া নিয়ে যাবেন, আর মা বাপরে বাড়িতে কান্দায় যদি ওলি আল্লাহ দরবারে যাই কথা কন, কাজ হবে না, ওলি আল্লাহর সিলেবাসে বিয়াদবদের জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠে, ওলি আল্লাহর সিলেবাসে বিয়াদবদের জায়গা নাই, কথা বলেন ঠিক কি না বলেন। এর জন্য বলা হয়েছে, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে ছোটবেলা মায়া করেছেন, তুমি এমন ভাবে আমার মা বাবাকে মায়া করো, যদি কর না সুবহানাল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কতারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা।
এই দুইটা জায়গা কাঁদাবেন না আমার ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন আমি যেই দোয়া এই পর্যন্ত আসছি এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া আমার চাইতে এই কামেল পাস কত কামেল পাস আছে আসল আমার কোনো আলেম নাই আমি এজন্য দেখেন না যে আরবিটারবি পড়লে কোনো মুখে কিন্তু বাজে আমি তো এত বেশি আলেম না আমি কিন্তু কিতাব টিতাব বেশি বুঝি সুঝি না আমি আমার যখন কথা বলি আমার মার দোয়া নিয়ে যখন বেরিয়ে যায় তখন আমি কোথায় থেকে যে কি বলি এটা আমার মায়ের দোয়ার বরকতেই বলি কথা বলেন ঠিক কিনা আমার যদি সুরকার বাবা অভাব নাই যেখানে যাই সম্মান তো করে অনেক আদর করে অনেক মায়া করে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াইলে শত শত লোক দাঁড়ায় যায় হুজুরের কাছে ছবি তুলি কত যে মায়া করে একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে কথা বলেন ঠিক কিনা বলেন তো আমি যেই সিলেবাসে এই পর্যন্ত এসেছি যেই সিলেবাসটা ফলো করে এখানে আসছি আপনি সেই সিলেবাসটা আজকে গ্রহণ করুন সেটা হলো মার খেদমত বাপের খেদমত চলে গেলে বুঝবেন এই নিয়ামত দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন চলে গেলে বুঝবেন দাঁতের মর্ম কত কথা বলেন ঠিক না বেটি তো যাই হোক আমি অনেক কথা বলে ফেলাইছি পনেরো নয়টা বাজে গড়ি ঠিক আছে নি সর্বনাশ শুনেন আমাকে একটা ছেলে অনুরোধ করছেন হুজুর একটু আজান দেন আর আমার লাইফে এই প্রথম কোন হুজুরকে বসাই রেখা কথা বলা আমি কখনো হুজুর বসে রেখা ফরিদ হুজুর আমার সহযোদ্ধা আমরা একসাথে বহুত মাহফিল করছি এই হিসাবে একটা দাবির ভিত্তিতে যাইয়া আমরা একটা ঈদের মতন মিলন মেলা আজকে জমাইতেছি এই জন্য বসে একটু বসাইলাম আমার একটা ছেলে অনুরোধ করছে হুজুরে একটু আজান দিবেন বাবা আজান তো শুনতে ঠিকই চেয়েছ মসজিদে যে আজান পড়েছে সেই খবর কি তোমার আছে যদি থাকে তাইলে আজকের ওয়া শেষ ফিরা যায় নামাজ পড়বেন ইনশাল্লাহ কয় না এই মাইকটা একটা মশলা দাও এই মাইকের মশলা দাও মশলা বুঝেনি একটু একটু মিক্সার টিক্সার মিক্সার টিক্সার তরকারিতে মশলা না দিলে কি তরকারি মজা হইব হ্যালো হইছে কিন্তু একটু বেশি মারি লবণটা বেশি মারছে আর কি হ্যালো যাক যদ ধরেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা হুজুর কোন এত কষ্ট করে ওয়াজ করে আজান দেওয়া যায় ফিটটা ব্যথা করে কিন্তু বালিশ দিয়ে লইছি কিন্তু এরপর কিন্তু আচ্ছা আবার দিতেছি আমি আজান দেওয়ার পর আপনারা আল্লাহ আকবারটা আসতে কইছেন আমি যখন এক একটা ইয়া বলবো আপনার তখন আল্লাহকে ডাক দিবেন রাজি রাজি আছেন না সবাই কারা কারা রাজি না হাত তুলেন ওই দেখ ওই দেখ ওই দেখ বেশি কারা কারা রাজি না হাত তুলেন সবই হাত তুলছে ফুল আফান হুশের টেলা না জোশের টেলা চলে আল্লাহ জানে আজকে টেলা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
رسول الله اكبر الله اكبر এমন জোরে বলবেন যে জোরটা পুরো ওয়াজের মধ্যে দেন নাই যেটা জমা রাখছেন ফরিদুদের জন্য এটা দিয়ে দিবেন রাজি হাইয়া আলা সালাহ السلام عليكم ورحمة الله وبركاته.